সো গাইস আপনারা কি জানেন ভুইআর অর্থ কি? দেন আপনারা কি জানেন ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে সুন্দর ক্যারেক্টার কোনটি? আজকের ভিডিও থেকে ফ্রি ফায়ার রিলেটেড এমন কিছু টপ 5 আননোন ফ্যাক্ট সম্পর্কে জানতে পারবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো এখন চলে যাওয়া যাক আননোন ফ্যাক্ট নাম্বার 5 এর দিকে। আপনারা কি জানেন একটি সময় ছিল যে সময়ে কোনো ইনকিউবেটরে ডিসকাউন্ট থাকতো না। আরে অনেকে বলবেন সে তো পাগল হয়ে গেছে। না রে ভাই, এই সময়টি ছিল, সেই সময় ডিসকাউন্ট না পাওয়া ইনকিউবেটরের সর্বপ্রথম ইনকিউবেটরটি হচ্ছে টাইটান স্কারের ইনকিউবেটর। টাইটান স্কার যখন ব্যাগাসে তখন ওই ইনকিউবেটরের কোনো ডিসকাউন্ট অফার আসে না। এরকম তো অনেক ইনকিউবেটর রয়েছে যে ইনকিউবেটর গুলোর মধ্যে সর্বপ্রথম ইনকিউবেটরটি হচ্ছে টাইটান স্কারের। টাইটান স্কারই হচ্ছে সর্বপ্রথম ইনকিউবেটর যে ইনকিউবেটরের কোনো ডিসকাউন্ট অফার আসেনি। অনেকেই তো আশা করে বসেছিল যে টাইটান স্কার ইনকিউবেটরে ডিসকাউন্ট দিবে এবং তারপরে তারা নিয়ে নেবে, কিন্তু তাদের দুর্ভাগ্য টাইটান স্কারের কোনো ডিসকাউন্টই আসেনি। তো কারা কারা ওই সময় এই সিচুয়েশনে পড়েছিল তারা কমেন্ট করে জানিয়ে দিবে, এবং এই আননোন ফ্যাক্ট সম্পর্কে কে আগে থেকে জানতেন তারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তখন চলে যাওয়া যাক আননোন ফ্যাক্ট নাম্বার 4 এর দিকে। তো আপনারা কি জানেন ফ্রি ফায়ারের মধ্যে মোস্ট ফানি বান্ডেল কোনটি? অনেকে ভাবছেন মোস্ট ফানি বান্ডেল হচ্ছে বেলি ডান্সার, কিন্তু না ভাই, সেটি না। এর চেয়েও মোস্ট ফানি বান্ডেল রয়েছে এই গেরিনা ফ্রি ফায়ার গেমের মধ্যে। সেই ফানি বান্ডেলটি পরে আমাদের ইন্ডিয়ান মোস্ট পপুলার গেম সুজন ভাই ও গেম প্লে করে থাকে। এতক্ষণে আপনারা গেস করে ফেলেছেন, চলেন সেই বান্ডেলটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা স্ক্রিনের উপরে যে বান্ডেলটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফ্রি ফায়ারের মধ্যে মোস্ট ফানি বান্ডেল। তো এই বান্ডেলটি কেন যে ফ্রি ফায়ার লঞ্চ করে তা ফ্রি ফায়ার নিজেরাই জানে। তো কে কে এই বান্ডেল পরে গেম প্লে করে থাকেন তারা কমেন্টে জানিয়ে দিবেন। তো যদি আপনাদের এই আননোন ফ্যাক্টটি ভালো লাগে তারা কমেন্ট করে দিবেন। তো এখন চলে যাক আননোন ফ্যাক্ট নাম্বার 3 এর দিকে। আপনারা কি জানেন ফ্রি ফায়ারের মধ্যে ইউনিক দুইটি ড্রেস রয়েছে? হ্যাঁ, তার মধ্যে রয়েছে একটি হচ্ছে কোবরা বান্ডেল। এটি হচ্ছে এমন একটি ড্রেস যে ড্রেসের কালার চেঞ্জ করা যায়, একটি নয় দুটি নয় পুরো 4টি কালার চেঞ্জ করা যায়। তো এটি হচ্ছে দুইটি ইউনিক বান্ডেলের মধ্যে একটি। আর একটি হচ্ছে দা স্কিল হান্টার, যেটির অ্যাবিলিটি হচ্ছে আপনারা যদি এই স্কিল হান্টার ড্রেসআপটি পরে একটি ম্যাচ খেলেন, ওই ম্যাচের মধ্যে একটি কিল করলে আপনার ড্রেসের লেভেল বাড়বে। তো যত কিল করবেন তত লেভেল বাড়বে না, সেটি শুধুমাত্র 3 লেভেল পর্যন্তই যাবে। তো সেই দিক থেকে বিবেচনা করে এটি হচ্ছে সবচেয়ে ইউনিক বান্ডিল যেটি শুধুমাত্র 0.1% প্লেয়ারের কাছেই রয়েছে। তো এই আননোন ফ্যাক্ট সম্পর্কে কে কে আগে থেকে জানেন তারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন চলে যাওয়া যাক আননোন ফ্যাক্ট নাম্বার 2 এর দিকে। আপনারা কি জানেন ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে সুন্দর মেল ক্যারেক্টার কোনটি? অনেকে ভাবছেন রিজালক, আবার অনেকে ভাবছেন ম্যাক্স। বাস্তবে এই দুটির মধ্যে কোনটি নয়, সেটি হচ্ছে প্রিমিস ক্যারেক্টার। প্রিমিসের আরো একটি অ্যাবিলিটি রয়েছে যেটি ফ্রি ফায়ারের মধ্যে কোনো অ্যাক্টিভ ক্যারেক্টারের অ্যাবিলিটিও নেই। তো চলেন সেই অ্যাবিলিটি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। প্রিমিসই একমাত্র মেল ক্যারেক্টার যে ক্যারেক্টারটি 1 সেকেন্ডের মধ্যে সুন্দর থেকে কালোতে রূপ নিতে পারবে। তো এই বিষয়টি কে কে লক্ষ্য করেছেন তারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন চলে যাওয়া যাক ভিডিও লাস্ট এন্ড ফাইনাল পজিশনে। আপনারা কি জানেন ভুইয়া এর মানে কি? অনেকেই ভাবছেন খাবার জিনিস। যদি আপনাদের কাছে প্রশ্ন করা হয় ভুইয়া এর মানে কি, কেউ সঠিকভাবে উত্তর দিতে পারবে না। থেকে প্রায় অনেকদিন আগে ফ্রি ফায়ারের একটি ভিডিওর মাধ্যমে এই ভুইয়ার সঠিক অর্থ আপনাদেরকে জানিয়ে দেয়। ভুইয়া এর সঠিক অর্থ হচ্ছে জয়ী হওয়া, বিজয়ী হওয়া, একে অন্যের সাথে মানিয়ে নেওয়া, লিজেন্ড, এরকমই কিছু মিন করে। তো আপনারা যদি গুগলে ভুইয়া সার্চ করেন তার সঠিক উত্তর আসবে না, এরকমই কিছু মিন করবে। তো অবশেষে দাঁড়ায় ভুইয়া এর সঠিক উত্তর হচ্ছে জয়ী হওয়া। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস আল্লাহ হাফেজ।